কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কে? আমি কে মানে তুমি আমাকে চিনতে পারছো না? চিনছি তো, কেন চিনবে না? অবশ্যই চিনছি, চিনছি। বলো আমি কে? তুমি আমার আই লাভ ইউ, আমার ভালোবাসা। আচ্ছা এই তুমি যে সেই যে বের হলে আমার জন্য নালার লাগি ফুল হয়, তুমি ফুল আনতে গিয়ে যার পিড়ে এলে না, কেন এলে না? ও মাই গড, তুমি সব কি বলতেছো? কি সব উল্টো পাল্টা কথা! আমি তো ভুলে গেছি, তোমার তো ব্রেন খারাপ হয়ে গেছে। হ্যাঁ না না না, আমার আমার ব্রেনের সমস্যা মনে হচ্ছে না, আমার ব্রেন টনটন আছে, বুঝছো? আমার ব্রেন কুচ্ছ হয়েছে, আমার ব্রেন ঠিক আছে, আর আমার কান কি তেমন আস্তে আস্তে কথা হইলে আমি শুনছি না, আমার কান টনটন আছে, আমি সবটা শুনছি। আচ্ছা ইয়ে হলো, আমি তো সুখ বেছি না নি, এবং সুখে দিতে কাম চাইলে আমি তোমার কিছু সুখ দিই দেবো, ফোনদের সরকারি সুখ আছে আমার। আল্লাহ ইয়া কি সুন্দর আসি মাশাল্লাহ। আচ্ছা এই তোমার আসি আমার দিল সেদা করিলাম, আমার খুব শান্তি লাগে তোমার হাসি দেখে, এত ফাইন কিভাবে মানুষ আসতে পারে। আচ্ছা তোমার হাসির কেজি কত হোক, যত টাকা লাগে আমি কিনবো তোমার হাসি, আমার বেশি তোমার হাসি বেশি ভালো, কত বলো দাম কত তোমার হাসির দাম কত? হ্যাঁ আমি হাসি বিক্রি করি না, তুমি এখন সরো আমাকে উপরে যেতে দাও। আচ্ছা এই আমি তুমি যে আমার লাগে ফুল আনার কথা আছো, তুমি ফুল আনছো না কেন? আমার ফুল হই আমি আমার উপরে যেতে দাও তো, পথ ছাড়ো না, ছাড়তাম না, আমার ফুল দেও, তুমি ফুল দিলে না, আমার ফুল আনা না কেন? তুমি আমি কখন তোমার ফুল আনতে গেলাম, কি আশ্চর্য! ও হ্যাঁ তুমি কিন্তু ভুল করছো, ফুল তো তোমার জন্য আমার আনার কথা না, আমার জন্য তোমার আনার কথা। তুমি তো বললো তুমি আমার জন্য ফুল আনবা। আচ্ছা তুমি আমাকে বলো তো, কোনদিন শুনছো জীবনে যে একটা মেয়ে একটা ছেলেকে ফুল দেয়? সবসময় তো ছেলেরাই মেয়েদেরকে ফুল দেয়, এটাই তো নিয়ম। আর লজ্জা দিও না, আমি ভুলে গেছি, আমি এই উল্টা কাম কেমনে করলাম, আমার তো ছেলেরই তো আনার কথা। আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে তোমার জন্য ইয়া পোস্তা ফুল নিয়ে আসবো, লাল গোন্দা গোলাপ ফুল, তুমি যাও যাও, আমি আসতে চাই, গোলাপ নিয়ে আসি। হাসপাতালে ভর্তি করবি কই বাইরে? মনে হয় তুই ওই শরীর লোকে তুই নিজে হাসপাতালে ভর্তি হয়ে গেছিস। ঝাড়ু কেন? আসলে হয়েছে কি, আমি হারুন রে হিরে বেলায় ঝাড়ু হয়েছিল। আপনি হারুন কে কেন পিটাবেন? এই তুমি এত প্রশ্ন করতেছো কিনলে? আরে হ্যাঁ কি তোমার ফার্স্টের জবাব দেনলে চাকরি নিছে নি, আর তুমি যেই কামে আসো সেই কামটা তাড়াতাড়ি সারি বিদায়ও। কি কামে আসো কও? আসলে আপু আমি হচ্ছে হারুন ভাইয়ের কাছে আসছিলাম। হ্যাঁ হারুন ভাই কোথায় আছে? কিলে হারুন আছে, তোমার কাম কি? হ্যাঁ শুনলাম তুমি বলে জব্বার মিয়ারে বসাই রাখি, আরে খোলার আদরি বাগি গেছো। আচ্ছা তোমার স্যারা তো মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর, কিন্তু তোমার চরিত্র এরম বদ কিলে? হ্যাঁ এরম বদলে কেমন হইব? এরম ব্যাপার করে কাঁদু কিলে কি হয়েছে কইবে না আপু? আসলে হয়েছে কি, একজন মনে করেন হয়েছে আমার সাবেক প্রেমিক, আরেকজন হচ্ছে আমার সিটারি করা, মনে করেন সিটারি করে আমার বিয়ে করছে। দুইটার মধ্যে একটাও তো মানুষ না, দুইটা হচ্ছে অমানুষ। তাদের হাত থেকে আমি বাঁচতে চাই আপু, শুধুমাত্র হারুন ভাই। হ্যাঁ হারুন ভাই পারে আমাকে তাদের কাছ থেকে বাঁচাইতে। তো হারুন তোমরা কেমনে বাঁচাইবো এটা ভাবতো? হ্যাঁ এই যে ধরেন বিবাহের মাধ্যমে। কি করে তুই বিবাহের মাধ্যমে খুব সহজে বিয়ে করেন? হ্যাঁ খারাপ বিয়ে ছাত্র মেরে যায়। আরে আপু আমার কথাটা তো শোনেন আপনি, আমি হারুন ভাইয়ের বিবাহ করতে আসি নাই। ও আমি আসছি হচ্ছে মনে করেন হারুন ভাইয়ের কাছে তো অনেক ভালো ভালো পাত্র আছে না, সে যদি আমার জন্য একটা ভালো পাত্র ব্যবস্থা করে, একজনকে দেখে, তাহলে তো মনে করেন আমার জীবনটা বাইজে গেল। নিশ্চিন্তে থাও তোমার লাই বিয়ের ফাত্র জগ রয়ে যাবে সাইও, তুমি শুধু একটু খসাখাতি করতে হবে আর কি।